মুসলিম নারীয়লর পছন্দ তালিকাত ব্যাকুণ শীর্ষে বুরখা বা আবেয়া। স্থানীয় আরবি ছাড়া বিশ্বের নানা প্রান্তর প্রবাসী মুসলিম নারীয়লর আগ্রহর হুমতি নাই এই আবেয়া লই। বাংলাদেশি কারিগরলর নিত্য নতুন ডিজাইনের তৈরি আবেয়ায় মুগ্ধ স্থানীয় আরবি ও প্রবাসী বুরহা প্রেমিয়ল। ইতারা চাহিদা আর আগ্রহ দেহি দেশিবের আসমান প্রদেশের আল জাহারার রিম প্লাজা ও শেখ প্লাজাত একাধিক ব্যবসা প্রতিষ্ঠান চালু করছি কক্সবাজার চকরিয়া উপজেলার মোহাম্মদ শহীদুল ও তার ফুফাত ভাই আব্দুর রহিম। ইতারার এসব প্রতিষ্ঠানত হাজ গড়ে দেশ বিদেশত 30 জনেরও বেশি শ্রমিক। 5 বছরের অধিক সময় ধরে বিষা বন্ধ তাহানো হার নয় ইতারার ব্যবসার সমস্যার আর গরিনফারের ব্যবসা সম্প্রসারণ। তিন দিন মাঝে টোটাল স্টাফ আছে 30 জন, বাঙালি আছে 6 জন, আর কোন বেকুনলে বাইরের দেশের মানুষ বাইরের দেশের কোনো বেকুনের স্যালারি দি ফেলা পরে আনাতো তাহলে বাংলাদেশের যদি কি স্যালারি কোনো যাইতো তাহলে কি বাংলাদেশ আরও উন্নত, যদি কি বাংলাদেশের বিষয় খোলাতে আইতো শেখ কাজী স্যার আছে মাননীয় প্রধানমন্ত্রী আছে আর কুলা দেখি আর বিষয় যদি খুলে দিত আর বাংলাদেশের উপহার হইতো। বাঙালি কারিগরের বহুত ডিমান্ড আছে এখন, আর বাঙালি কারিগর যদি থাকিত বলি আরাতো আরও বহুত ব্যবসা উন্নত হইতো। এক কারিগরেরও যদি বেতন গুণ দিলে আরা বাংলাদেশ আরো বহুত উন্নত হইত। এটা হাজগুড়িয়ারে বেশ খুশি কর্মরত শ্রমিকল। ইতারা হদ্দে বিনদেশি শ্রমিকল হাজগুড়িতে তার কিছুটা সমস্যার, আবার বিনদেশি শ্রমিকল হওয়ার বাংলাদেশি শ্রমিকল ওপর হাজগুড়িতে ইতারা হন সমস্যা নোয়ার। তবে দেশি শ্রমিক আর মালিকল বিনদেশি শ্রমিকলের মাধ্যমে ব্যবসা আগায় নিতে হিমশিঙ্কার বলে জানাই। তবে বাঙালি ভিসা বন্ধনের ফরত্ব হইতে বেশি সমস্যা রে ইন্ডিয়ানে পাকিস্তানে হারিগর আনি হাজগুড়ির সুবিধা করি না পারি। তবে আর একখান দুঃখের বিষয় আর বাংলাদেশে তো গো ভাই ভাই ব্রাদার কিছু আনি না পারি, তার কারণ আর ইন্ডিয়ানি পাকিস্তানের আর আনির আনেন এক সপ্তাহ বাদ হ দেয় আর এসমস্যা আর অসমস্যা বিজে নেই মান তাই ইয়ে করে গা ইয়ে করে গা বাদ নি বিষে লাগাইলে মাস্টার টিয়া হারিতে চাইলে হদে এ মাসত প্রবলেম এসমস্যা এসমস্যা। শের আলী মানে শাহেদ ভাই কে সাথ কাম করতে হ্যাঁ বঙ্গালি বঙ্গালি ভাই লেকিন উসকে সাথ মেরা টাইম বহুত জবরদস্ত গুজরতা হ্যাঁ ও ভি খুশ হ্যাঁ ভি খুশ হ্যাঁ ও কাম ভি বহুত আলহামদুলিল্লাহ আচ্ছা হ্যাঁ কবি এসা কোই গলত বাত নেই উসকে সাথ। সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা মানে ভাষাগত দিক দিয়ে এবং বিভিন্ন দিক দিয়ে আমাদের কালচারের দিক দিয়ে অনেক মিল হয় না। অভিজ্ঞ প্রবাসী হলো দাবি প্রবাস বান্ধব সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শীঘ্রই আমিরাতের বন্ধ বিষয়ে কুলিবের ব্যবস্থা করিব, নতুবা আভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ চালু করে ক্ষুদ্র এই বুড়া ব্যবসায়ীলরে টিকে রাখতে সাহায্য করিব। ডেস্ক নিউজ সি প্লাস টিভি।